গত কয়েক বছর করোনার জন্য কলেজের বাৎসরিক অনুষ্ঠান বন্ধ ছিল, তাই এই বছর অনুষ্ঠানে সামিল হয়েছেন ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত স্মৃতি মহাবিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রীরা। এই অনুষ্ঠান আগামী দুই দিন ধরে চলবে। এই দিনেই ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত স্মৃতি মহাবিদ্যালয় বাতিস্তম্ভ উদ্বোধন করেন বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীত কুমার মালিক। এই বাতিস্তম্ভটি বিধায়ক তহবিল থেকে নির্মিত। উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীত কুমার মালিক, ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত স্মৃতি মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ডক্টর অমল কুমার ঘোষ, পূর্ব বর্ধমান জেলার যুব তৃণমূল কংগ্রেস সভাপতি রাসবিহারী হালদার, রাজ্য তৃণমূল কংগ্রেস সভাপতি প্রিয়াঙ্কুর ভট্টাচার্য, সহ সভাপতি কহিনুর মজুমদার, ব্লক দুইয়ে যুব সভাপতি সৌভিক পান সহ ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত স্মৃতি মহাবিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রী বৃন্দ। হাটগোবিন্দপুর থেকে রমেশ হাজরার রিপোর্ট, মেমরি লাইভ নিউজ। আজকে আমাদের ডক্টর ভূপেন্দ্রনাথ স্মৃতি মহাবিদ্যালয় আজ এবং আগামীকাল আমাদের নবীনবরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করেছে। দীর্ঘ দু বছর করোনার জন্য আমাদের কলেজের কোনো অনুষ্ঠান করা যায়নি এবং আজকে তার শুভ উদ্বোধন হয়েছে। একটু পরেই আমাদের মধ্যে উপস্থিত হবেন আমাদের রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দীনাঙ্কু ভট্টাচার্য এবং সহসভাপতি আমাদের কহিনুর মজুমদার সহ জেলার সভাপতি সাদ্দাম, সকলে একটু করে উপস্থিত হবেন। আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রছাত্রীদের উন্মাদনা দু বছর পর এবছর কলেজে সোশ্যাল হচ্ছে এবং বিভিন্ন বিভাগের যারা এখানে স্টল করেছে তারাও খুব উজ্জীবিত। এবছর প্রথম এত ডিপার্টমেন্টের স্টল হয়েছে। আমরা চাইবো যে এই দুদিন সোশ্যাল খুব সুন্দরভাবে সকলে আনন্দ করুক এবং উপভোগ করুক এবং কোনো রকম যেন অশান্তি বাতাবরণ সৃষ্টি না হয়, আমরা এটা সর্বতভাবে সকলে মিলে একসঙ্গে সহযোগিতা প্রার্থনা করি। অ্যাকচুয়ালি গত দু বছর প্যান্ডেমিক যেটা চলেছে, ওয়ার্ল্ড ওয়াইড একটা সাংঘাতিক ওয়েব চলেছে আপনারা জানেন তো, সেজন্যে আগে যারা কর্তৃপক্ষ ছিলেন তারা কলেজে সোশ্যাল করার অনুমতি দিতে পারেনি। গভর্নমেন্টেরও একটা বাধ্যবাধকতা ছিল যে এটা করা যাবে না। তো এরা অ্যাপ্রোচ করেছিল কিছুদিন আগে যে স্যার আগের বছরগুলো তো হয়নি, যদি একটু অ্যালাউ করেন। আমি খুব তৈরি করি, কারণ এই তৈরি করি এটা পারমিশন দিতে হয়েছে, কারণ হচ্ছে যদিও নির্বাচিত ছাত্র সংসদ নেই কিন্তু এই গ্রুপ অফ স্টুডেন্টস আমাদের কাছে আবেদন করেছিল যে স্যার আমাদের একটুখানি অনুমতি দিন, আমরা বছরের শেষে যে আনন্দটা করে থাকি অন্তত পক্ষে জানুয়ারিতে বা ফেব্রুয়ারির প্রথমের দিকেও যদি হয়। তো আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব সেটা অ্যারেঞ্জ করার জন্য। তো ওদের বলেছি তোমাদেরই অনুষ্ঠান, তোমরাই আনন্দ করো, কিন্তু একটা শৃঙ্খলাবদ্ধ অনুষ্ঠান যেন হয়, কারণ আমি চাই না যে সবার আনন্দ যেন আনন্দের মধ্যেই থাকে, এটা যেন অন্য কারোর জীবনে বা অন্য কারোর এতে যেন কোনো অসুবিধা না সৃষ্টি না করে। এবং আর একটা যেটা বড় ব্যাপার যে ওরা সোশ্যাল মানি একটা বান ভাঙা উল্লাস উচ্ছ্বাস ওরা করে থাকে, কিন্তু আমি আবারও বারবার ওদের বলেছি যে সোশ্যাল তোমরা করো, আমরা যথেষ্ট ফান্ড আমরা অ্যালোকেট করে দেব, কিন্তু একদম পুরো উৎসবের মেজাজেই যেন থাকে, এটা যেন অন্য কোনো ব্যাপারে না চলে যায়। আর একটা জিনিস আমি সবসময় কলেজকে বলে থাকি, কলেজের আমার ছাত্রছাত্রীর উদ্দেশ্যে যে কোনো মিটিংয়ে, যে এখান থেকে পাস করে যাবে এখানকার মতো অ্যাফেকশন কোথাও তোমরা পাবে না, পাস করে যাবে সেই জন্য একটা দাগ কেটে থাকে, তোমরা এমন কাজ করবে না যাতে কলেজের আমাদের কোনো অসুবিধা হয়। কলেজের সুনাম হলে আখেরে প্রিন্সিপালের হয়তো একটু সুনাম হয় কিন্তু তোমাদেরই সুনাম। ওই জন্য আমরা খুব তড়িঘড়ি করি, যেহেতু অত্যন্ত গরম পড়ে যাচ্ছে আপনারা জানেন যে খুব দ্রুত জানুয়ারির শেষ দিক থেকে দ্রুত গরম পড়তে শুরু করেছে, যাতে ওরা এনজয় করতে পারে, ওই জন্য খুব তাড়াতাড়ির মধ্যেই আমরা এটা অ্যারেঞ্জ করতে পেরেছি। পুলিশের কি নিরাপত্তা ব্যবস্থা রেখেছে? পুলিশ পর্যাপ্ত পুলিশ আছে, আমরা শক্তিগড় থানাকে বলে দিয়েছি, আমরা যথাসময়ে চিঠি পাঠিয়ে দিয়েছি। ওনারা আপনারা দেখতে পাবেন যে আমার সিভিক ভলেন্টিয়ার আছে, আর্ম ফোর্সেসও আছে, তো আমরা আশা করছি যে তাদের হয়তো আর তারা হয়তো স্ট্যান্ডবাই থাকবেন। আমাদের এখানকার ছেলেমেয়েরা এমনি অত্যন্ত সুশৃঙ্খল, আশা করছি যে তাদের সেইভাবে অ্যাক্টিভিটি হয়তো প্রদর্শন করতে হবে। স্যার দেখা যাচ্ছে যে অনেকগুলো স্টল রয়েছে, স্টল থেকে ছাত্রছাত্রীরা কী সুবিধা কী পাচ্ছে? এই স্টল অ্যাকচুয়ালি ঠিক কথাই বলেছেন, স্টলগুলো হয় যেটা প্রতি বছর এখানে নাকি একটা ঐতিহ্য আছে,
স্টলগুলো থেকে একটা বার্তা যায়, তারা তাদের মনের ভাবটা ওখানে ফুটিয়ে তোলার চেষ্টা করে। এবং এটা একটা প্রাইজের বন্দোবস্ত হচ্ছে, একটা জাজমেন্ট হয় বাইরে জাজ দিয়ে, তো সেই জাজমেন্টের মাধ্যমে তারা পুরস্কার পায় এবং সেটাতে আরও পরবর্তীকালে তারা উদ্দীপিত হয়। এগুলো তো গেল ডিপার্টমেন্টগুলোর কথা। ডিপার্টমেন্ট ছাড়াও দেখবেন একটা প্রাক্তনীদের একটা স্টল আছে, আর একটা ICC ইন্টারনাল কমপ্লেন কমিটির একটা স্টল আছে, যাতে ওদের সচেতনতার প্রচারটা করা যায় এবং অ্যালামনিরা যাতে বেশি বেশি করে কলেজের বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে পারে, এই জন্য স্টলগুলোর অনুমতি দেওয়া হয়েছে। আপনার নাম? আমার নাম ডক্টর অমল কুমার ঘোষ। আমি এই প্রায় বছর দুয়ে করে জয়েন করেছি। আমি অন্য কলেজে অ্যাসোসিয়েট প্রফেসর ছিলাম, তার আগে আমার আগে যারা দায়িত্ব সামলেছেন অধ্যাপিকা নির্মলা রজক, উনি খুব সুচারুভাবেই তার দায়িত্ব পালন করেছেন। আমিও চেষ্টা করছি আপনাদের সবার মানে নিয়ে শুভেচ্ছা নিয়ে কলেজটা যাতে আরও দ্রুত এবং কীভাবে পঠন পাঠনের আরও উপযোগী করে ফেলা যায় সেই ব্যাপারে আমি সর্বতভাবে মানে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার এটাই এখন ধ্যান রাখতে থাকা আছে। ছাত্রছাত্রী এবং আপনাদের শিক্ষকদের চাহিদা পূরণ হয়েছে, তো এই হাইমাস যেটা লাইট লাগানো হয়েছে উচ্চ বাসস্থান, এটা আমরা গত বছর আমি আসার পরপরই কতগুলো প্ল্যান প্রোগ্রাম নিয়েছিলাম এবং আগে যারা পরিচালক মণ্ডলী ছিলেন তাদের মিটিংয়ে আমরা পাশ করে নিয়েছি যে আগের মিটিংয়ে যে আমরা দুটো হাই মাস্টের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করব, তো আবেদন করব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। তো সেই অনুযায়ী মাননীয় বিধায়ক এবং পরিচালন সমিতির সভাপতি উনি একটা অ্যালোট করেছেন এবং আমি আবারও বলেছি যে একটাতে আমাদের হবে না ইনসাফিসিয়েন্ট লাইট, কারণ আমার পিছন দিকে ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার সোসাইটির হোস্টেল আছে, তো সেটা কিন্তু আলোকিত হচ্ছে না। কিন্তু উনি আমাকে অ্যাসিওর করেছেন আর একটা খুব শীঘ্র সম্ভব আর একটা হাই মাস্টার।